আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি মেরুলবাড্ডায় আছি, কারণ হচ্ছে আমি এখন ঢুকবো আফতাবনগর হাটের ভিতরে। কারণ খুশির খবর হচ্ছে আফতাবনগর হাটের গেট কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য, এবং যারা আমাদের অতিথি আছে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এখন আমাদের অতিথি কারা? আমাদের অতিথি হচ্ছে গরু, অস্ট্রাল, শাহিওয়াল, দেশাল, ইন্ডিয়ান, সিব্বি, গির, বলদ, বিভিন্ন জাতের গরু আমাদের অতিথি। তারা কয়েকদিনের মধ্যেই হাটে চলে আসবে, এই জন্যই কিন্তু হাট এত রঙিন এবং সাজসজ্জাপূর্ণভাবে সাজানো হচ্ছে। চলেন আমরা একটু হাটের ভিতরে যাই এবং দেখি কোথায় কোথায় কী প্রিপারেশন শুরু হয়েছে। বন্ধুরা, আজকে শুক্রবার, আমরা আছি আফতাবনগর গরুর হাটে। আজকের সকালের একটা ভিডিও আপনারা খুব পছন্দ করেছিলেন, ওইটা ছিল গতকালকের শ্যুট করা। আর আজকের এখনের শ্যুট করা ভিডিওটা আপনারা হয়তো দেখতেছেন, আফতাবনগরে প্রচুর মানুষ শুক্রবার দিন এমনিতেই অনেক মানুষ হয়, এখানে ঘুরতে আসে, উশৃঙ্খল ছেলেরা আসে, বাইক নিয়ে রেস করে। আর আমরা যেটা মূল উদ্দেশ্য যেটার জন্য আসলাম সেটা হলো যে এখানে কোথাও বাঁশ গাড়া শুরু হয়েছে কি না এইটা দেখার জন্যই আসলাম। যদি শুরু হয় তাহলে তো আসলে আমাদের জন্য একটু হলেও একটা আসলে আনন্দের বিষয়। তো এই জন্যই আসলে প্রত্যেক দিন আফতাবনগর আসতেছি আর প্রত্যেক দিন আপনাদেরকে দেখানোর, অ্যাকচুয়ালি কোনো কিছু শুরু হয়েছে কি না বা হওয়ার কোনো প্রস্তুতি আছে কি না, কারণ প্রতিদিনের আপডেটটা আসলে যখন পাওয়া যায় তখন কিন্তু খুব ভাল লাগে। আমরা দৈনিক একটা আপডেট পেতে কিন্তু পছন্দই করি। আমরা একটু আফতাবনগরের শেষ মাথায় যাব, শেষ মাথায় যেয়ে দেখব যে ওইখানে কোনো প্রিপারেশন আজকে চোখে পড়তেছে কিনা বা শুরু হলো কিনা। যদি হয় তাহলে তো ভালোই। বন্ধুরা, একটু একটু মনে হয় খুশির খবর আমরা আপনাদেরকে দিতে পারছি, সেটা হচ্ছে এই যে দেখেন বটতলা, আফতাবনগরের যে বটতলা, এখানে কিন্তু আফতাবনগর হাটের কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে বাঁশ এনে রাখা হয়েছে, এখানে কিন্তু একটা হাসিল ঘর বানানো হয় প্রত্যেক বছর। বটতলার এখানে একটা হাসিল ঘর হয়, সেই হাসিল ঘর তৈরি হচ্ছে। হাসিল ঘর হচ্ছে গরুর কেনার পরে বিক্রেতা এইখানে গরু নিয়ে আসেন, এবং যে ক্রেতা তিনি এইখানে গরুর মূল্যের উপরে একটা পার্সেন্টেজ এইখানে পরিশোধ করেন। সেটা হচ্ছে এইবার নির্ধারণ করা হচ্ছে 5%, মানে 100 টাকায় 5 টাকা ক্রেতাকে পরিশোধ করতে হবে। আর একটু সামনে যেয়ে দেখার চেষ্টা করি আর কোথাও কোনো কিছু হয়েছে কি না। হ্যাঁ, আমরা মনে হয় সামনেও আর একটা হাসিল ঘর দেখতে পাচ্ছি, সামনেও হাসিল ঘর হচ্ছে। এইটা হচ্ছে বটতলা থেকে একটু সামনে এম ব্লকের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় যাওয়ার পথেই একটু আগে এখানে কিন্তু হাসিল ঘর তৈরি হয়ে গেছে। সো আপনারা যারা আফতাবনগর হাটের আপডেট প্রতিদিন জানতে চান তাদের জন্য মনে হয় আজকের এই ভিডিওটা খুব সুখবর বয়ে আনবে, কারণ হচ্ছে আফতাবনগর আমাদের খুব পছন্দের এবং প্রাণের একটা জায়গা। আফতাবনগর হাট ছাড়া আমরা আসলে গরুর হাট কিংবা কুরবানির ঈদ এটা আমরা কল্পনা করতে পারি না। এই যে দেখেন এখানে হাসিল ঘরের কাজ কিন্তু শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই সাইডে দেখেন বাঁশ এনে রাখা হয়েছে, ওই জায়গায় কিন্তু বাঁশ গাড়ার কাজ শুরু হয়ে গেছে। দেখেন ওই সাইডে যথেষ্ট পরিমাণে বাঁশ এনে রাখা হয়েছে, বাঁশ গাড়ার কাজ শুরু হয়েছে। এই সাইডে একটা হাসিল ঘর তৈরি করা হইতেছে, দেখেন আপনারা এই সাইডে ডান দিকে বাঁশ এনে রাখা হয়েছে আর বাম দিকে একটা হাসিল ঘরের কাজ শুরু হয়েছে। এই হাসিল ঘরটা সম্পর্কে আপনাদেরকে এবার একটু বলি, সেটা হচ্ছে বন্ধুরা আরেকটা জিনিস দেখেন, এই যে একদম শেষ মাথায় এম ব্লকের একদম সোজা গেলে শেষ মাথায় এখানে কিন্তু একটা হাসিলের ঘর তৈরি করা হচ্ছে। দেখতে পাইতেছেন এখানে কিন্তু একটা হাসিলের ঘর তৈরি করা হচ্ছে। আর এইখানে থেকে আমরা এখন হলো ব্যাক করতেছি, ব্যাক করতে করতে দেখবো আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কী প্রিপারেশন চলতেছে। এই যে দেখেন এইখানেও কিন্তু বাঁশ গাড়া হচ্ছে, এইখানে কিন্তু বড় বড় গরু উঠে, ইন্ডিয়ান গরু গত বছর এখানে অনেকগুলো উঠছিল, এখানে এখন বাঁশ গাড়া হচ্ছে। আমরা আরেকটু সামনে যাব, সামনে গেলে দেখব যে ওইখানেও কিন্তু কিছু কাজ হচ্ছে। কী কী কাজ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন একটা চেষ্টা করব। এখানে মাঠের মধ্যে কিন্তু অনেক বড় বড় যে কাশবনের যে গাছ বা কাশবনের যেই যে লতা এইগুলা কিন্তু এখানে গজিয়েছে, এইগুলা আফতাবনগর থেকে পরিষ্কার করা হচ্ছে। এই সব ঘাস, বড় বড় ঘাস কেটে একদম মানে শেষ করে দেওয়া হইতেছে।
এই যে দেখেন এখানে ঘাস কেটে প্রিপারেশন নেওয়া হইতেছে, এই মাঠে কিন্তু হাট বসানো হবে, এখানে বাঁশ গাড়া শুরু হবে আর কিছুদিনের মধ্যেই হয়তো আজকে এই যে এখানে বাঁশ এনে রাখা হয়েছে হয়তো আজকের মধ্যেই এখানে এই যে দেখেন এখানে বাঁশ এনে রাখা হয়েছে, ওই যে সামনে দেখেন দেখতে পাইতেছেন আপনারা নিশ্চয়ই, এই যে বাঁশ এনে রাখা হয়েছে এখানে হাসিল ঘর বানানো হয়েছে, এই বাঁশ এনে রাখা হয়েছে, এইগুলা কিন্তু এই জায়গায় কাজে লাগানো হবে। এই যে দেখেন এখান দিয়ে পরিষ্কার করা হচ্ছে, কত সুন্দরভাবে আসলে এখানে কাজ আগায় যাচ্ছে। এই যে এই লোকটা মেশিন দিয়ে এসে এখানে বড় বড় ঘাস কাটতেছে, এখানে হাট বসানো হবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই যারা যারা ভিডিওটা দেখতেছি সবাই আমরা একটু শুকরিয়া আদায় করি, কারণ আফতাবনগরে হাট বসতেছে, আমাদের খুব পছন্দের এবং প্রাণের হাট আফতাবনগর হাট। আমরা একটু সামনে যাই, এই যে আমরা সামনে ডানে একটা হাসিল ঘর দেখতেছি, এই হাসিল ঘরটা সম্পর্কে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে এই হাসিল ঘরের এখানে কিন্তু গত বছর এক চাচার দুইটা গরু ছিল, অনেক বড় সাইজের গরু, অনেক বড় সাইজের দুইটা অস্টাল গরু ছিল। সেই অস্টাল গরুগুলা, আচ্ছা একটু ব্রেক নেই, আমরা একটু বাম দিকে তাকাই, এই যে এখানে মাটি তুলে রাখা হইতেছে ঢিবির মতো, এইগুলা কিন্তু গরু নামানোর জন্য যে ভিটা তৈরি করা হয় মাটি দিয়ে একটা ছোট টিলার মতো, যেখান দিয়ে গরু ট্রাক থেকে নামানো হয় সেই জন্য বানানো হচ্ছে। ওকে, আমরা মূল প্রসঙ্গে, এই ডান দিকের যে হাসিল ঘরটা, এখানে এক চাচার দুইটা গরু ছিল, একটা গরু মনে হয় 12 লাখ, একটা 15 লাখ। 15 লাখ টাকার যে গরুটা ছিল সেই গরুটা অনেক বড় সাইজের ছিল, এবং সেই গরুটা কিন্তু ঈদের 2 দিন আগে মারা যায়, মারা যায় বলতে একদম মারা যাওয়ার মতো অবস্থা, মারা যায় নাই ঠিক, তখনই চাচা তার সে বলে যে ঠিক আছে এটা জবাই করে ফেলাও, উনি অনেক কানাকাটি করছিলেন। এই যে একটা হাসিল ঘর, আচ্ছা তো যাই হোক, উনি অনেক কান্নাকাটি করতেছিলেন, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা যারা দেখেন নাই সেই ভিডিওটা আমি দরকার হলে আপনাদেরকে লিংক কমেন্টের মধ্যে দিয়ে দিব। উনার সেই 12 লক্ষ টাকার গরুটা কিন্তু মারা গেছে, মারা যায় নাই ঠিক, মানে মারা যায় যায় গরুটা স্ট্রোক করছিল, মাটিতে পড়ে গেছিলো, দম যাবে এমন অবস্থা, ঠিক তখনই উনি কষাই এনে, ওনার আশেপাশে কিছু মানুষ ওনাকে বুদ্ধি দেয় যে কষাই এনে যাতে জবাই করে ফেলা হয়, উনি কষাই খবর দেয় মাদ্রাসা থেকে, জাস্ট ছুরিটা নিয়ে এসে এটা জবাই করে দেওয়া হয়েছিল, তারপর কষাইয়ের এসে মাংস কেটে নিয়ে ওনাকে একটা মূল্য দিয়ে গেছে, এছাড়াও আশেপাশের মানুষ ওনাকে সাহায্যের জন্য কিছু টাকা দিছিল। তো এইটা আসলে একটা ভালো উদাহরণ, আবার একটা কষ্টেরও বিষয়, এত বড় একটা গরু মারা গেলে মানুষের আসলে, ওনাদের মতো মানুষ যারা খুব কষ্ট করে গরু নিয়ে আসেন তাদের জন্য আসলে কষ্টের বিষয়, উনি অনেক কান্না করতেছিলেন। পরে যদিও এটা আসলে পরের গরুটা আবার বিক্রি হয়ে যায়, তো হয়তো উনি ওই গরুটার লাভ দিয়ে কিছু হইলেও পোষাইতে পারছেন ওনার ক্ষতিটা, যাক আসলে এগুলা কুরবানির একটা অংশ, এরকম বিপদ আপদ হইতেই পারে, যেহেতু বড় গরু সো বিপদ আপদ হতেই পারে, এই জন্য আসলে এই পরিস্থিতি। আমরা আফতাবনগরে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম প্রত্যেক পয়েন্টে পয়েন্টে কিন্তু গরুর হাটের কাজ শুরু হয়ে গেছে, আপনারা চলে আসতে পারেন, হাটে এসে ঘুরে যেতে পারেন, এখানে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে গরুর হাটের কাজ শুরু হয়ে গেছে। লোহার ব্রিজের পর থেকে একটু সামনে গেলেই আপনারা এই প্রিপারেশনগুলো দেখতে পারবেন। ভিডিওটা কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আফতাবনগর হাট দেখতে চায় কিংবা গরুর হাটের আপডেট চায় তাদের মাঝে শেয়ার করবেন, সবাই উপকৃত হবে আমি আশা করতেছি। আর ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।